আসসালামু আলাইকুম। এখন আমরা বিগত বছরের কয়েকটি প্রশ্নের আলোকে দেখব যে এই অধ্যায় থেকে কিভাবে প্রশ্ন প্রণয়ন করা হয়। প্রায় তোমাদের একটা সংশয় থাকে যে আমরা তো বুঝতে পেরেছি, কিন্তু বোর্ড থেকে যে প্রশ্ন হয় সেটা কেমন হবে স্যার? এজন্যই আমি তোমাদের একটি বোর্ডের প্রশ্নপত্র দেখাবো। মনোযোগ দিয়ে একটু দেখো, তাহলেই বুঝতে পারবে যে কী ধরনের প্রশ্ন হয়ে থাকে। যেমন প্রথম প্রশ্ন, এটি ধাতুর গণ কয়টি? আমরা পড়েছি ধাতুর গণ হচ্ছে 20টি। তাহলে 20টি আমরা নির্ধারণ করব বা চয়েস করব বা সিলেক্ট করব। 2018 সালে এটি বিভিন্ন বোর্ডের বোর্ড পরীক্ষায় এসেছিল। এখন দ্বিতীয় প্রশ্ন দেখি, আমরা ধাতুর গণ নির্ণয় করতে কয়টি বিষয়ের উপর লক্ষ্য রাখতে হয়? ধাতুর গণ নির্ণয় করতে আমরা জানি সাধারণত দুইটি বিষয়ের উপর লক্ষ্য রাখতে হয়, তাহলে আমরা দুইটি নির্ধারণ করব। 2016 সালে, 9 সালে, 17 সালে, অনেক বছরই এটা বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছে। আচ্ছা, কাটা ডাকা কোন আদিগণভুক্ত? এই যে আদিগণভুক্ত কাটা ডাকা, এগুলোকে আমাদের আদিগণে বিভক্ত করতে হলে আগে কী করতে হবে? এই প্রত্যেকটি শব্দকে ধাতু আলাদা করতে হবে। যেমন কাঠ, কাঠ ধাতুকে আলাদা করতে হবে, আলাদা করে আমাদের সেই বৈশিষ্ট্যের সাথে তুলনা করতে হবে যে কোন আদিগণের সাথে মিল আছে। তাহলে কাটা ডাকা এগুলো সাধারণত দেখা যায় যে লাফা আদিগণের সাথে মিল রয়েছে, সুতরাং এটি হবে উত্তর, হবে লাফা আদিগণ। পরের প্রশ্ন, খোয়া গোসা জোগা ধাতুগুলো কোন আদিগণের অন্তর্ভুক্ত? দেখো, খোয়া গোসা জোগা এগুলো হচ্ছে ধোয়া আদিগণের অন্তর্ভুক্ত। এইটির সাথে ধো ওকার আছে, তোমরা এখানে একটু প্রত্যক্ষ করলে দেখতে পারবা যে এখানে ওকার, এগুলোর সাথে ওকার, সবগুলো ওকার মিল আছে, আছে না? আর বাকিগুলোর সাথে কিন্তু কোনোটার সাথেই প্রথম বর্ণের কোনো বৈশিষ্ট্যের বা প্রথম অক্ষরের কোনো বৈশিষ্ট্যের মিল নেই। সুতরাং আমাদের এটা নির্ণয় করতে বা এটা সঠিকটা বেছে নেওয়া অনেক সহজ একটা বিষয়। 2012 সালে এটি ঢাকা বোর্ডের প্রশ্নে এসেছিল। তারপরে প্রশ্ন, কোন গুচ্ছের সবগুলো চটকা আদিগণের অন্তর্ভুক্ত? দেখো, কোন গুচ্ছের এখানে কয়েকটি উদাহরণ দেয়া আছে, তাহলে আমরা দেখলাম যে উপচা মুসড়া নয়, ছিটা শিখা নয়, কসলা আর ধমকা, এই দুইটি হচ্ছে এই চটকা গুচ্ছের অন্তর্ভুক্ত। তাহলে চটকা গুচ্ছের অন্তর্ভুক্ত হচ্ছে গ নাম্বার, কসলা আর ধমকা। এটি 2014 সালের ঢাকা বোর্ড শিক্ষা বোর্ডের প্রশ্নপত্রে প্রণয়ন করা হয়েছিল। চটকা এর আদিগণ কোনটি? চটকা এর আদিগণ, দেখো চটকা এর আদিগণ আমরা জানি যে চটকা এর আদিগণ হচ্ছে এই যে সমঝা, চটকা এর আদিগণ সমঝা। পরের প্রশ্ন আমরা দেখি, ছিটকা কোন আদিগণের অন্তর্ভুক্ত? ছিটকা কোন আদিগণের অন্তর্ভুক্ত? ছিটকা আমাদের সেই আদিগণ, আবার দেখতে হবে যে ছিট, ছিটে অ আছে, তাহলে এখানেও আমাদের উল্টা, উল্টা যে আদিগণ, যে ধাতু আলাদা করি, ওর উল, উল, উলের সাথে অ সর্বর্ণের মিল আছে, সুতরাং প্রথম বর্ণটির মিল, অক্ষরটির মিল আছে, বর্ণটির মিল আছে, সুতরাং এই উল্টাই হচ্ছে ছিটকা আদিগণের অন্তর্ভুক্ত। তেমনি দুমড়া মুসড়া কোন আদিগণের অন্তর্ভুক্ত? দুমড়া মুসড়া কোন আদিগণের অন্তর্ভুক্ত? দুমড়া মুসড়া তেমনি উল্টা আদিগণের সাথে আমরা দেখি বৈশিষ্ট্যের সাথে মিল পাওয়া যায়। এটি 2016 সালে ঢাকা বোর্ডে আসছিল। উপরের প্রশ্নটি 2017 সালে ঢাকা বোর্ডে আসছিল। এরপরে আমরা দেখি, কাটা ডাকা কোন আদিগণভুক্ত? 2001 সালে যা বিভিন্ন শিক্ষা বোর্ডে এসেছিল, কাটা ডাকা উপরে আমরা কিন্তু এটি একবার পড়েছি যে লাফা আদিগণের অন্তর্ভুক্ত। সর্বশেষ আমরা আরেকটি বিষয় এখানে দেখতে পাচ্ছি যে সর্বশেষ প্রশ্ন হচ্ছে এখানে যে গণ বলতে কি বোঝায়, গণ বলতে কি বোঝায়। এটি আমরা জানি যে গণ বলতে কি বোঝায়, গণ বলতে সাধারণত বুঝে থাকি হচ্ছে ধাতুর বানানের ধরন বা বানান কিভাবে করা হয় সেই বিষয়টিকে আমরা বুঝে থাকি। এই ছিল আমাদের ক্রিয়া বিভক্তি এবং ধাতুর গণ সম্পর্কিত সার্বিক আলোচনা। তো পরবর্তী আলোচনায় আবার আমরা নতুন কোনো কিছু নিয়ে তোমাদের সাথে কথা বলবো। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই শুভকামনায় আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।